গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টায় ঘটনায় চাঞ্চল্য। মালদার ইংলিশ বাজার থানার দুর্গামোড় এলাকার ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে 7 থেকে 8 জনের সশস্ত্র দুষ্কৃতী দল এই এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় হানা দেয়। গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে ব্যাংকের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা, কিন্তু লকার ভাঙার চেষ্টা করলে বেজে ওঠে অ্যালার্ম। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রিল কাটার, ব্লেড, গ্যাস কাটার সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, আমরা সকালেই রিপোর্টিং পেয়েছি, অ্যাকচুয়ালি ভোরেই পেয়েছি রিপোর্টিং, যে দুটো নাগাদ প্রায় 8-10 জন মানে ব্যাংক রাবার্স তারা অ্যাটেম্প নেয় এবং প্রায় 8-10টা তালা ভেঙে এবং গ্যাস কাটার সমেত সব নিয়ে আসে এবং 10খানা তালা ভাঙে এবং শাটারেও তালা ভেঙে যায়। ভেঙে যখন শাটার ভেঙে ওখানে যে তালা আছে ভাঙে দিয়ে, তখন অ্যাকচুয়ালি সাইরেন বেজে ওঠে। সেই সাইরেন বেজে ওঠার সময় তখন যে যারা প্যাট্রোলিংয়ে ছিল এই সিভিক পুলিশ তারা অ্যাকচুয়ালি জানতে পারে এবং তারা ওটাকে ইয়ে করে এবং তখন তারা পালিয়ে যায়। হ্যাঁ, তো যার জন্য সঙ্গে সঙ্গে আমাদের এখানে লোকাল একজন স্টাফ থাকে, সাইন্টিস্ট স্টাফ, তিনার কাছে যাই, তিনাকে তুলে এনে দেখাই। তখন থেকেই পুলিশ পাহারাই ছিল এবং সমস্ত গ্যাস কাটার বা সিলিন্ডার সব পুলিশ সেটাকে রেস্কিউ করে থানায় নিয়ে গেছে। স্যার, কোনো ক্ষয়ক্ষতি? কোনো ক্ষয়ক্ষতি আপাতত শুধু তালা ভেঙেছে আর ওই গ্যাস কাটার দিয়ে কলাসোর গেট এবং শাটার, গ্যাস কাউন্টারের শাটার ভেঙেছে, এটাই ক্ষয়ক্ষতি। স্যার, আপনার নাম পরিচয়? আমি মোহন কুমার দে, রিজিয়নাল অফিস পিডি ম্যানেজার, এবং আমাদের সিনিয়র অফিসার ক্রেডিট ম্যানেজার দেবত্ব মুখোপাধ্যায় উনিও আছেন। আমরা সঙ্গে সঙ্গে আমরা রিপোর্ট করে চলে আসি এবং সেই রাত্রি থেকেই আমাদের এখানকার ম্যানেজার, ব্যাংকের অন্যান্য স্টাফ ছিল, সিভিক পুলিশে ছিলেন, এই আর কি।